হ্যালো ভিউয়ার্স, আজকে অনেক দিন পর আপনাদের সামনে এসেছি একটি নতুন কন্টেন্ট। এয়ার পিউরিফায়ার বের করেছে, সেই এয়ার পিউরিফায়ারটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। এর উপকারিতা এবং এর সিস্টেমগুলি কী কী ভাবে কাজ করে সেই জিনিসটা, তাহলে আসুন। এই হলো স্যামসংয়ের এয়ার পিউরিফায়ার। তো এই এয়ার পিউরিফায়ারের কাজটা কি? আসলে এয়ার পিউরিফায়ারের কাজটা হচ্ছে, একটা রুমে যদি কোনো হাইজেনিক থাকে, কোনো বাজে কোনো হার্মফুল জিনিস থাকে, সেই জিনিসটাকে সে ক্র্যাশ করবে, অর্থাৎ সে ফিল্টারিং করবে। ফিল্টার করে পিওর বাতাসটা আপনার রুমে ছড়ায় দেবে। তাতে কি হবে যে অনেকের অনেক কিছু ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো রুমে থাকতে পারে, যে পার্টিকেলগুলো আমরা সচরাচর চোখে দেখতে পারি, যন্ত্র দিয়ে দেখতে হয়, সেই পার্টিকেলগুলো এখানে সাক করবে। ফলে সাক করার পরে আমরা সতেজ বাতাসটা পাবো এবং অক্সিজেনের লেভেলটাও আমি ভালো পাবো। তো সে কারণে হচ্ছে কি, যখন ছোট শিশু যারা থাকে জন্ম সবে মাত্র, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, ফিরে আসি আমার পূর্বের কথায়। এখানে হচ্ছে যে ছোট বাচ্চা যারা আছে, সবে মাত্র নবজাতক শিশু, তাদের জন্য বিশেষ করে হাইজেনিক জিনিসটা অনেক হার্মফুল। আবার দেখা গেলো যে কেউ কোনো কী বলে স্প্রে করেছে, সেই স্প্রেটা বাতাসের সঙ্গে মিশে বাচ্চাদের শ্বাস নালীতে গিয়ে শ্বাসকষ্টও হতে পারে। তো এই জিনিসগুলো বৃদ্ধ এবং ছোট বাচ্চা একই রকম, কিন্তু যখন মানুষের একটা বয়স পার হয়ে যায়, যখন 70 বছর 75 বছর বয়স হয়ে যায়, তারাও কিন্তু শিশুতে পরিণত হয়ে যায়। সো তাদের প্রতি এবং শিশুদের প্রতি দুইজনের প্রতি অনেক যত্নশীল আমাদেরকে হতে হয়। আমাদের যাদের বাবা এবং মা আছে বা ছোট বাচ্চা আছে, তাদের জন্য আমি মনে করি বেটার একটা প্রোডাক্ট স্যামসাং লঞ্চ করেছে। এই প্রোডাক্টটা সবার ঘরে থাকাই উচিত। আসুন এবার আমি দেখিয়ে দিই এইটা কীভাবে কাজ করে। আমি এটা পাওয়ার দিয়ে রেখেছি, পাওয়ার দেওয়ার পরে এটা অন করতে হবে। অন করলে এইভাবে আসবে। এখানে কিন্তু দেখেন এই পাশে যেটা লেভেলটা আছে, আমি এটা পলিটা একবার তুলে দেখাই। এই যে দেখেন, এখানে কিন্তু দেয়া আছে গ্যাস, গ্যাসের লেভেলটা এটা দেখাচ্ছে রুমে কতটুকু গ্যাস আছে। গ্যাসটা প্রথমত এখানে কিন্তু তেমন কিছু হার্মফুল নাই, ফলে এটা আপনার গ্রিন কালার দেখাচ্ছে। যদি কোনো রুমে কোনো হার্মফুল কোনো কিছু থাকে, তখন কিন্তু এটা রেড হয়ে যাবে। স্টার্ট করার আগে দেখি ফিল্টারিংটা কীভাবে কাজ করে। তো প্রথমত ফিল্টারিংটা এই যে এই পাশ থেকে কাজ করে, এখানে এটা খুলে নিতে হবে। এই যে তারপর যেটা হচ্ছে এইটা, এই যে একটা নেট আছে, যে নেটটা কিন্তু বাতাসে যে আপনার ডাস্ট থাকে ডাস্টটা পর্যন্ত টেনে নিবে। টেনে নিয়ে এখানে সাক করে, তারপরে এটা তিনটা সাইড আছে, একটা টপে আছে এবং দুই সাইডে দুইটা, তিনটা সাইড আছে। দেখেন এখানে উপরে টপ এবং এপাশে একটা আছে আর এই পাশে আছে। এই যে এই পাশে আছে, আপনার বাতাসটা সাক করবে এবং সাক করে আবার আপনাকে বাতাসটা ব্যাক করে দেবে। ফলে আমরা রুমে পিওর বাতাসটা পাবো, বাতাসের মধ্যে কোনো হাইজেনিক কিছু থাকবে না। তো আসুন এবং ফিল্টারিংটা দেখি। প্রথমত যে প্রথমে এটা একটা খুলেছি, এটার মাধ্যমে একটা ফিল্টার হয়। তারপরে যেটা হয় এই যে মেইন হলো এই ফিল্টার, এটার নাম হচ্ছে হ্যাপা ফিল্টার। এটা আমাদের ইন্ট্যাক্ট আছে, যখন আমরা এটা সেল করব তখন আমরা কাস্টমারকে এটা খুলে, এই পলিটা খুলে তারপর এটা এখানে দিয়ে দেবো। তখন হবে কি, বাতাসের যে ছোট ছোট পার্টিকেল যেগুলো আমরা চোখে দেখতে পারি না, সেই পার্টিকেলগুলো, তারপরে ভাইরাস ব্যাকটেরিয়া এই সব ভাইরাসগুলি এখানে আটকে যাবে। ফলে আপনার বাতাসের মধ্যে আপনার কোনো হার্মফুল কিছু থাকবে না। তো আসেন আমি দেখাই। এখন কিন্তু বাতাসের ফ্লোর শব্দটা আপনি পাচ্ছেন, আশা করি দেখেন, এবং অনেক বাতাস। আমি দেখাচ্ছি বাতাসের ফ্লোটা, আমি দেখাচ্ছি দেখেন বাতাস। আমি এই পলিটা দিয়ে দেখাচ্ছি যে বাতাসের ফ্লোটা কীরকম। ইভেন এই পাশেও দেখেন, এই পাশেও বাতাসটা অনেক আছে। আচ্ছা, এবং আমি আরেকটা জিনিসকে দেখাই। দেখেন আমার কাছে একটা স্প্রে আছে, যেটা হলো রুম স্প্রে, এয়ার ফ্রেশনার। এই এয়ার ফ্রেশনার কিন্তু আসলে এর মধ্যে ক্ষতিকর গ্যাস আছে। হ্যাঁ, তো এটা আমি যখন এর এখানে প্রেস করব, কোথাও দিব, আমি দেখেন এর মধ্যে কোথাও কিন্তু হাত দেইনি। আমি এখন দেখাচ্ছি
যে এইখানে আমি প্রেস করব ভিডিওটা যেন উঠে হ্যাঁ এদিকে দেখাও আমি দেখাচ্ছি এইটা যখন আমি স্প্রে করব তখন দেখবেন এই জায়গাটা এই যে গ্রিন কালারটা গ্যাসের জায়গাটা এখন গ্রিন আছে রেড হয়ে যাবে দেখেন রেড হয়ে গেছে আমরা কিন্তু কোনো কিছু প্রেস করে নাই এটা কিন্তু দেখেন হার্মফুলটা লেভেলটা কোথায় চলে গেছে এটা ধীরে ধীরে আপনার জিরোতে নিয়ে আসবে যখন জিরোতে নিয়ে আসবে তাহলে বুঝতে পারবেন যে আপনার রুমে কোনো হার্মফুল কিছু নাই যদিও এখানে আমার মেইন যে ফিল্টার এই ফিল্টারটা এখনো দেয়া হয়নি তো কিছুটা হার্মফুল তো এখন থাকবেই এখন আবার ক্লিন হয়ে গেছে আমি আবার স্প্রে করতেছি তাহলে বুঝতে পারবেন এই পাশে সেন্সর আছে রেড হয়ে গেছে এখন এই রেডটা যখন গ্রিন হলে যে হ্যাঁ আপনার রুমে হার্মফুল তেমন কিছু নাই এখন কিন্তু অনেক হার্মফুল এটা বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষের জন্য ক্ষতিকর এই কারণেই আমি বলবো যে এরকম এয়ার পিউরিফায়ার একটা অবশ্যই প্রয়োজন আছে প্রতিটা রুমে দেখেন এখন কিন্তু ক্লিন করে ফেলছে এখনও ইয়েলো হয়ে গেছে বাট এখনও কিন্তু গ্রিন হয়নি গ্রিন লেভেলে আসবে গ্রিন লেভেল আসতে একটু সময় নেবে আর এখানে কিছু মুড দেওয়া আছে সেটা হলো যে এখানে ফ্যান স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারবেন এই দেখেন গ্রিন হয়ে গেছে ফ্যান স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারবেন স্লিপ মুড আছে স্লিপ মুডে দিলে আপনার এয়ারফ্লোটা কমে যাবে এবং সারা রাতেও চলবে তারপরে এখানে যেটা আছে পিএমজিট আছে লাইটিং সিস্টেমটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং টাইমার সিস্টেম আছে যেটা টাইমারের মাধ্যমে আপনি কখন রাতে কয়টায় পর ইউজ করবেন সেটাও আপনি সেটিং করতে পারবেন এই লাইটটা এটা কিন্তু এই লাইটটা দেখাবে আপনার দেখতে পারবেন রাতের বেলা বা দিনের বেলা যে কোনো সময় আপনি দেখতে পারেন এই লাইটটা অন করলে এই রেড লাইটটা কিন্তু গ্রিনে পরিণত হয়ে যাবে গ্রিন যখন হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার একেবারে রুমে কোনো হার্মফুল কিছুই নাই এটা দেখেন এখন রেড কালার দেখাচ্ছে আর আরেকটা হলো বিষয় যে এটা ফিল্টার এই ফিল্টারটা যখন কাজ করা বন্ধ করে দেবে অর্থাৎ এই ফিল্টারের যতটুকু ক্ষমতা যখন শেষ হয়ে যাবে পাঁচ মাস বা ছয় মাস তখন কিন্তু এই গোটা লাইটটা রেডে পরিণত হবে এখন যেহেতু আমার মেইন ফিল্টারটা দেওয়া হয়নি সেই কারণে এটা এরকম দেখাচ্ছে এটা আমি দিলে এটা দেখাতো না ওকে আমি লাগিয়ে দিলাম এখানে লক আছে এই লকগুলি অবশ্যই দেখতে হবে এই লকগুলি এই ফাঁকা জায়গাগুলিতে ঢুকিয়ে দিতে হবে তারপর আস্তে করে দিলেই লেগে যাবে তো ভিউয়ার্স আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আর স্যামসং থেকে এত সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য আমি স্যামসংকেও ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য উপকারে আসবে তো সাধারণ মানুষের জন্য উপকার আসবে তো এই মেশিনটা আমি বলবো যে এই এয়ার পিউরিফায়ার স্যামসংয়ের এয়ার পিউরিফায়ার অবশ্যই আপনারা খরিদ করবেন বা কিনবেন এবং এটা কোথায় পাবেন সেটা অবশ্যই আমি বলে দিচ্ছি এটা স্যামসংয়ের ফেয়ার ইলেকট্রনিক্সের যে কোনো স্মার্ট প্লাজায় গেলেই আপনারা পাবেন এখানে আপনার রাজশাহী আলুপট্টিতে আছে দিনাজপুরে আছে আপনার বরিশাল নর্থ সাউথ সব জায়গাতেই আছে আপনারা অবশ্যই আর ইলেকট্রনিক্সের পণ্য কিনবেন এবং অবশ্যই স্যামসংয়ের বেটার সার্ভিসটা আপনারা উপভোগ করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যারা আজকে আমার নতুনভাবে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ